আসসালামু আলাইকুম বিরোধিনী ভাই বোনেরা, নিজেদিকে খেয়াল করুন, নিজেকে রক্ষা করুন, নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। জীবনে ঘটনাগুলোকে ততটুকু মূল্য দিবেন যতটুকু গুরুত্ব বহন করে। ভালোভাবে জেনে নিন, আপনি যখন ভেঙে পড়বেন তখন শুধুমাত্রই আপনার মাধ্যমে নিজেকে দাঁড় করাতে হবে, অন্যথায় আপনি দাঁড় হতে পারবেন না। যখন আপনি হেরে যাবেন, একমাত্র আপনার সংকল্পই দাঁড়াই আপনার বিজয় এনে দেবে, অন্য কিছুই না। নিজেকে দাঁড় করানোর একটাই দায়িত্ব, যা হচ্ছে নিজের ওপর। অন্যের চোখে নিজের মূল্য খুঁজতে যাবেন না, নিজের আত্মসমালোচনার মাধ্যমেই নিজেকে সংশোধন করা যায়। যদি আপনার বিবেক শান্তিতে থাকে তাহলে অবশ্যই আপনি উচ্চ শিখরে আরোহণ করতে পারবেন। আর নিজেকে যদি আপনি বুঝতে পারেন তাহলে কে কি বলল তা নিয়ে আপনাকে বিব্রত করে তুলবে না। জীবনের দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলুন, কেননা জীবন শুধুই আল্লাহর জন্য। ভবিষ্যৎ নিয়ে কল্পনা করবেন না, জাস্ট অনুমান করুন, কেননা ভবিষ্যৎও একমাত্র আল্লাহরই হাতে। একটা ব্যাপারে শুধু ভাবুন, কিভাবে আল্লাহকে খুশি করা যায়, কেননা আপনি আল্লাহকে খুশি করলেই তিনি আপনাকে খুশি করবেন। জীবন নিয়ে কোনো জিনিস হারিয়ে গেল, কোনো একটা বিপদ আসলো, এতে কান্নাকাটি করবেন না, কারণ এই কান্নাকাটি শুধু আপনার হৃদয়কে কাঁদাবে। শুধু একটাই প্রার্থনা, এতে কোনো ফায়দা হবে না। শুধু একটাই প্রার্থনা করুন, সেটা হলো, হে আমার প্রতিপালক, আমাকে এই জীবনের এবং আখিরাতে ভালোগুলি দান করুন। মনে রাখবেন, একটি সেজদাই আপনার সকল হতাশা দূর হয়ে যাবে, একটি দোয়াতেই আপনার জীবনে সুখ এসে ধরা দেবে। আল্লাহ তাআলা কখনোই আপনার ভালো আমলগুলো ভুলেন না, আপনার যতটুকু আমল রয়েছে ততটুকুই আপনাকে দিয়ে দিবেন। উনি কখনোই ভুলবেন না মানুষের সাথে আপনি কী ব্যবহার করেছেন, কিংবা আপনি মানুষকে সাহায্য করেছেন, যদিও তা ভালোই পরিমাণে হয়। তাও যদি হয়ে থাকে তাহলে তিনি আপনাকে সাহায্য করবেন, আপনাকে শান্তিতে রাখবেন। এই কথাগুলো মেনে জীবনটাকে পরিচালিত করুন। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কেউ তোমার সাথে ভালো না করলেও তুমি ভালো হয়ে যাও, কেননা যারা ভালো কাজ করেন আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন।